রত্না, শুনছো? আমাকে এক গ্লাস জল দাও না গো। কি গো, বাজার করে আনোনি তুমি? না গো, আজও সেরকম খদ্দের আসেনি। বাড়িতে তো কিচ্ছুটি নেই গো, কি রান্না করব? খাবে কি? চাল ডালও নেই, সামান্য একটু আছে, ওতে তো তোমারই পেট ভরবে না গো। যা আছে ওটাই করো, কি করব বলো? বিক্রি নেই, খদ্দের নেই। না না, ঠিক আছে, সমস্যা নেই গো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি রান্না বসাচ্ছি। একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে। জেঠিমা, তুমি এখন এই সময়ে এত রাতে? আর বলিস নে বাবা, সে কখন বেরিয়েছি, রাস্তায় গরুর গাড়ির চাকাতে কি যেন সমস্যা হয়েছে কে জানে, কতক্ষণ ধরে রাস্তায় আটকে থাকলুম। তবু ভালো যে পৌঁছে গেছি, কি বলিস? অনেকদিন ধরে তোর কাছে আসতে মনটা চাইছিল। চাক বাবু, শেষমেশ তোর কাছে এসে পৌঁছে গেছি। তা কেমন আছিস বাবা? ভালো আছি জেঠিমা। বৌমা, তুমি কেমন আছো? ভালো আছি জেঠিমা, চলুন ঘরে চলুন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, আমাকে দুটো ভাত দাও দেখি। আনছি জেঠিমা, আপনি বসুন। জেঠিমা, তোমার শরীর ভালো আছে তো গো? পায়ের ব্যথাটা কমেছে? হ্যাঁ রে বাবা, আমি ঠিকই আছি, আর তোকে দেখে নিলুম, আমি এখন এমনি সুস্থ হয়ে গেছি। তোর তো জেঠিমার কাছে আসতেই ইচ্ছে করে না বল? তা নয় জেঠিমা, আমার তো আর ছেলে পুলে কেউ নেই, তোরাই আমার অন্ধের ষষ্ঠী রে বাবা। তা হ্যাঁ রে, তোর সব ঠিকঠাক চলছে তো? ওই চলছে এক প্রকার জেঠিমা। কি হয়েছে রে, তোর মুখটা অমন শুকনো কেন লাগছে? না না, কিচ্ছু হয়নি জেঠিমা। নিন জেঠিমা, খেয়ে নিন। হ্যাঁ গো বৌমা, মন্টু আর তোমারটাও তো একেবারে নিয়ে নিতে পারতে। না না জেঠিমা, আমাদের খাওয়া তো হয়ে গিয়েছে, আসলে ফিরেই এত খিদে পেয়ে গেছিল না, তখনই খেয়ে নিলাম, রত্নাও আমার সাথে খেয়ে নিয়েছে। তাহলে এই ভাতটা? আসলে আর চালটা একটু বেশি করে নিয়েছিলাম ভুল করে, তাই ভাতটুকু ছিল, কাল সকালে গরম ভাতে মিশিয়ে নিতাম, তাই তুলে রেখেছিলাম। তা বেশ করেছো, ভাগ্যিস ভুলটা করেছিলে, নয়তো রাত দুপুরে তোমাকে রাঁধতে বসতে হতো। কি অভাগি মেয়ে মানুষ আমি, সারাদিন পর ক্ষুধার্ত স্বামীর মুখে দুটো খাবারও তুলে দিতে পারলাম না। ছি, এ তুমি কি বলছো রত্না? আমি তোমার স্বামী, তোমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারছি না, এটা আমার অপারগতা। তুমি খামোকা নিজেকে দোষারোপ করো না, এর মধ্যে আবার জেঠিমা এলেন। হ্যাঁ গো, জেঠিমাকে কাল কি খেতে দেব, ঘরে তো আর কিছু নেই, কি হবে এবার? সেই তো ভাবছি। এক কাজ করো না, আমার এই সোনার কানের দুটো নিয়ে যাও তুমি, মহাশনের থেকে এটা দিয়ে কিছু টাকা নিয়ে এসো, অন্তত যে কদিন জেঠিমা আছেন। তুমি কি খেপেছো নাকি গো? তোমার মায়ের দেওয়া এই শেষ চিহ্ন, এ জিনিস আমি নিতে পারবো না। শোনো,
এখন বাড়িতে একজন এসেছেন, উনিও তো আমাদের মায়ের মতোই, ওনাকে না খাইয়ে দেখেই কানের দুল দিয়ে কি করবো শুনি। নাও এটা নিয়ে যাও, আর কাল সকালে জেঠিমা যা যা খেতে ভালোবাসেন সব নিয়ে এসো, আমি নিশাতে রান্না করে খাওয়াবো। কি হয়েছে জেঠিমা, কিছু লাগবে? বস এখানে, এই বুড়ো বয়সে আমার ঘরে পাপের বোঝা না চাপালেই নয়, তাই না? ঠিক বুঝতে পারছি না জেঠিমা। তোরা দুজন মিলে আমার পাপের বোঝা বাড়ানোর ফোন দিয়ে হিটেছিস, তাই না? কি ভাবছিস আমি কিছু জানি না? কিসব বলছো বলো তো জেঠিমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মন্টু, তোরও কি কোনো আক্কেল নেই? ছোটবেলায় আমার হাতে কত খাবার খেয়েছিস তুই, আজ এত বড় হয়ে গেছিস যে জেঠিমাকে একবার বলতেও পারলি না দুটো ভাত খাইয়ে দেবার কথা? আর বৌমা, তুমি বা কেমন মেয়ে মানুষ শুনি, স্বামীকে অভুক্ত রেখে আমাকে গোগ্রাসে গিলিয়েছ, ও আমার পেটে সইবে? বৌমার কানের জোড়া বৌমাকে ফিরিয়ে দে মন্টু, তোর বাবা জ্যাঠা থাকলে এই বুড়ো বয়সে তাদের হাতে মার খেতিস। আমায় মাফ করো তোমরা, তোমাদের কথা আমি ঘরের বাইরে থেকে শুনে নিয়েছিলাম, ভাগ্যিস শুনেছিলাম, সেজন্যই তো এসব জানতে পারলুম। জেঠিমা আমাদের মাফ করো, তোমাকে দুঃখ দেওয়ার জন্য রত্না এসব করেনি। আসলে আজকে বেশ কয়েক মাস হয়ে গেল আমার দোকানটা বিশেষ একটা চলছে না, অনেক চেষ্টা করেও পারিনি আমি, কতদিন হয়ে গেল বাড়িতে বাজার করতে পারিনি, রত্না যে কিভাবে চালাচ্ছে সেটা ওই জানে, আজ ওইটুকু চালই ছিল তাই ওঠাও ও রান্না করেছে। তুমি রাগ করো না জেঠিমা, তুমি রাগ করো না। তোর কি বুদ্ধি শুদ্ধি একেবারেই লোপ পেয়েছে রে, এমন সোনার টুকরো বৌমার ওপর রাগ করবো আমি? ও যে সংসারের লক্ষ্মী রে, তবে খুব কষ্ট হয়েছে, আমি তোকে পেটে ধরিনি ঠিকই, কিন্তু তোকে কখনো ছেলের চাইতে কম কিছু ভাবিনি, তুই খিদে পেটে আছিস শুনে খুব কষ্ট হচ্ছে আমার। ও জেঠিমা তুমি কষ্ট পেও না গো, আমি তো সকালে খেয়েছি আর এখন অতটা খিদে পাইনি। আবার মিথ্যে বলছিস? বলেছি না আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই, আমি সব ধরে ফেলবো, সত্যি করে আমায় ছুঁয়ে বল যে তোর পেটে এখন ছুঁচোয় ডন মারছে না? বৌমা ওদিক থেকে আমার পুটুলিটা দাও দেখি। এগুলো খা আপাতত বৌমা, নাও এতে নাড়ু আছে। বাবা কি করেছো তুমি, এই শরীরে এত কিছু করেছো আবার সেগুলো বয়ে বয়ে এনেছো। সব তো তোর প্রিয় খাবার। আচ্ছা এবার শুন, খুব জরুরি কথা আছে তোর সাথে, বৌমা দরজাটা বন্ধ করে দাও। এটা কি জেঠিমা? এটা তোমার জেঠুর মৃত্যুর আগে আমায় দিয়েছিলেন, বলেছিলেন সঠিক সময় এলে আর সঠিক মানুষ হলে তবে যেন এই জিনিস আমি কাউকে দিই। এই হাঁস সোনার হাঁস, প্রতিদিন সূর্যের আলোয় বাক্সটা এখানে রেখে দিলে একটা করে সোনার ডিম পাবে, আর এই সোনার ডিম ভেঙে বেরোবে আরেকটা হাঁস, তবে সেই হাঁস জ্যান্ত হাঁস, সেই হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু। তোমার জেঠু এই জিনিস কিভাবে পেয়েছিলেন তা আমার জানা নেই, তবে এই জিনিস আমাদের খুব উপকার করেছে, আশা করি তুমিও এর সৎ ব্যবহারই করবে, তোমরা দুজনেই নির্লোভ বড় মনের মানুষ, আর এই জিনিসের যোগ্য উত্তরাধিকারী তোমরা। নাও কাল থেকে এই জিনিসের সঠিক ব্যবহার করো, তবে মনে রেখো কোনো লোভ করো না কখনো, তাহলে হিতে বিপরীত হতে পারে।
কি ভাবছিস মন্টু? জেঠিমা, এত সুন্দর হাঁসটাকে আমি কাটবো কিভাবে? এ যে সাদা ধবধবে হংসরাজ। না কেটে করবিটা কি বল, আগে তো তোদের বাঁচতে হবে। আচ্ছা, আমি যদি এই ডিমগুলোকে বিক্রি করি, বা এই ডিমের খোলা, এগুলো তো সব সোনার। এটা তো আমার জানা নেই। আমি বরং একটা কাজ করি, এই ডিমের খোলাগুলো নিয়ে যাই, দেখি এগুলো বিক্রি করা যায় কিনা। আর সোনার তো এখন অনেক দাম, একটা খোলা বিক্রি হলেই আমাদের হেসে খেলে চলে যাবে কয়েক মাস। বেশ, তুই যা ভালো বুঝিস তাই কর। কেউ নিল না জেঠিমা, ও জিনিস যাকেই দেখাচ্ছি সেই বলছে সাদা ডিমের খোলা, অথচ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে এ সাধারণ ডিমের খোলা নয়। এ জিনিস সবার চোখে ধরা দেবে না বাবা, একমাত্র নির্লোভ আর সৎকারের চোখেই ধরা দেবে। কি করব তবে জেঠিমা? তুই এক কাজ কর, কাল হাঁসটা নিয়ে দোকানে যা, দরকারের চেয়ে বেশি ও জিনিস ব্যবহার করিস নি। আমায় শরীর থেকে মুক্ত করো, কাল রোদ ওঠার পর তোমার দোকানে আমায় নিয়ে যেও, তোমার ভালো হবে, আমি এই শরীরে থাকতে চাই না। জেঠিমা, রত্না, শিগগির এখানে এসো। জেঠিমা, আজকে দোকানে হুড়োহুড়ি পড়ে গেছিল, আজ যেন মাংস শেষই হচ্ছিল না। একটা হাঁস থেকে এত মাংস বেরিয়েছে, এত খদ্দের আমার দোকানে কখনো হয়নি, আর এত টাকাও একসাথে কখনো রোজগার করিনি। জেঠিমা, আজ থেকে আমি আর মাংসের ব্যবসা করব না, এই যে টাকা পেলাম এটা দিয়ে আমি অন্য ব্যবসা শুরু করব। আচ্ছা, মন্টুর বাড়ি কি এটাই? হ্যাঁ, আমি মন্টু। আচ্ছা, আপনাকে সেদিন শ্যাকরার দোকানে দেখেছিলাম, আপনি সোনার ডিমের খোলা বিক্রি করতে চান। আপনি কি করে জানলেন? সেদিন যখন আপনি শ্যাকরার দোকানে ওটা দেখাচ্ছিলেন, আমিও ওখানেই ছিলাম, হ্যাঁ তখনই দেখেছিলাম। জানি না কেন আমার খুব আগ্রহ হয় জিনিসটা নিয়ে, তাই মানে একটু দেখতে পারি ওটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এ তো কাঁচা সোনা, অদ্ভুত, শ্যাকরার দোকানদার এ জিনিস চিনতে পারলো না। আপনি ঠিক চিনেছেন। হ্যাঁ, কাঁচা সোনা আমি চিনব না। বলো তুমি এ জিনিস কত দামে বিক্রি করবে, আমি সেই দামই কিনব। আমার টাকা দরকার নেই, আপনার লাগলে আপনি নিয়ে যেতে পারেন। দাম না দিয়ে তো আমি কিছুই নিই না। ঠিক আছে, তুমি যখন কিছু বলছো না তখন আমার যা সামর্থ্য সেটাই দিচ্ছি, তাতে যদি তোমার কম মনে হয় বলো কেমন। আচ্ছা, একটা প্রশ্ন করব। বলো। এই জিনিস আপনার কি কাজে লাগবে? এ যে আমার কাছে জীবন মরণ সমস্যার সমাধান। কিরকম? সে কল্পনা হয় পরে কখনো বলবো, আজ আসি কেমন।
ওরে মন্টু, এ যে হীরে, উনি তোকে হীরে দিয়ে কেঁদেন,